দাদা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে যাচ্ছি একটু বাড়াইপুরে। আমি, আমার বর্দিভাই আর মেজদিভাই তিনজন মিলে একসঙ্গে চলে যাব বাড়াইপুরে, কারণ আমাদের পুজোর কিছু কেনাকাটি আছে আর তারপরে আসছে আমাদের একটা বিয়েবাড়ি, মানে আমার দাদার বিয়ে। তো সেই জন্য একেবারে একটু কিছু কেনাকাটি করব, আর কেমন কী দাম দর একটু করব, আর নতুন নতুন কী কালেকশন উঠেছে সেটাও একটু দেখে আসব। তো আমরা তিনটে ট্রেন ধরে সোজা চরণ থেকে বাড়াইপুর চলে এসেছি। এবারে যাব সোজা জেফা ইন্টারন্যাশনাল। অ্যাকচুয়ালি আমরা জেফা ইন্টারন্যাশনালটা কোথায় জানি না, দিদি একটু ভিডিওতে দেখেছিল, তো সেখানে আমরা খুঁজে খুঁজে যাব। তো আশপাশেগুলো খুঁজতে খুঁজতে যাব, আর যেহেতু পুজো একদম কাছাকাছি চলে এসেছে আর বেশি দিন বাকি নেই, দিন 15 কি সপ্তাহখানেক মতন বাকি আছে পুজো, তো সেই কারণের জন্য আর কি প্রচণ্ড ভিড় চারিদিকে। তো আমরা স্টেশনে নেমেই দেখছি এ টাইমে মানে খালি খালি হয়, সেই টাইমটা দেখছি স্টেশন পুরো ভর্তি। তো স্টেশন থেকে নামার সময় যে গেটের কাছ থেকে আর কি টপকে যেখান থেকে গিয়েছি সেখানে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, কত রকমের ব্লাউজ থেকে শুরু করে জুয়েলারি প্রচুর এখানে সব লাইন দিয়ে ঝোলানো রয়েছে। যেহেতু পুজো সেই জন্যে প্রচুর নতুন নতুনও ব্লাউজ কিছু দেখা যাচ্ছে। তো আমরা আগে শাড়িটা দেখব, তারপরে কী আছে না আছে সেগুলো দেখব। তো প্রথমে খুঁজতে খুঁজতে যাচ্ছি, এখানে গেট দিয়ে বার হয়ে এসে আমরা আশপাশগুলো দেখছি, এর মধ্যে কোথায় দোকানটা এখন তো ঠিক জানি না, আশপাশগুলো খুঁজতে খুঁজতেই দেখতে দেখতে যাব। তো যাই হোক, দেখতে দেখতে একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সবার প্রথমে দেখাই তোমাদেরকে যেখানে কত রকমের সুন্দর সুন্দর কুর্তি রয়েছে রাস্তার ধারে ধারেতেও আর কি দাঁড় করানো রয়েছে। তারপর আমরা আবারও বার হয়ে পড়েছি খুঁজতে খুঁজতে, হ্যাঁ এইটার কথা বলছিলাম। তো আমি একটু সামনে এগিয়ে গেছিলাম, আবার পিছনে এসে ভিডিও করতে চলে এসেছি ঘুরে ব্যাক করে। এটা আসলে পুজো মেলা বলে একটা কিছু রয়েছে, আমি ঠিক জানি না, দুর্গাপুজোর মেলা হিসাবে এখানে প্রচুর কুর্তি রয়েছে, এখানে সমস্ত কুর্তি, ওয়ান পিস, তাছাড়াও থ্রি পিস রয়েছে আরও বিভিন্ন। তবে আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু খুঁজে খুঁজে ঘেঁটে ঘেঁটে দেখলে হয়তো ভিতরে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন কম দামেও পেয়ে যেতে পারো। তো আমি আর দেখিনি, আমরা কজন মিলে আর কি বললাম না জেফা ইন্টারন্যাশনাল যাবো বলে খুঁজছিলাম আশপাশগুলো কোথায় আছে, তো সেই জন্য একটু ভিডিও করার জন্য টুক করে ঢুকেছিলাম। 10 মিনিট মতো ঘুরলাম, দেখলাম কেমন কী আছে না আছে, একটু ভিডিও করে নিই, সোজা বাইরে চলে যাবো এবার। আর এখানে দেখতে পাচ্ছ কুর্তির কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, যে আসবে একটু খুঁজে খাঁজে নিতে পারবে না, তাদের প্রত্যেকেরই একদম চোখে লাগার মতন কুর্তি পেয়ে যাবে। তবুও আমরা কী করবো, আমরা তো শাড়ি কেনার উদ্দেশ্যে এসেছি, তাই এখন কুর্তি কিনে টাকাটা নষ্ট করতে চাই না, যেহেতু আমাদের হাজব্যান্ড আমাদের সঙ্গে আসেনি। তো আমাদের অবস্থা দেখো, আমরা গিয়েছিলাম এক জায়গায় যাবো বলে, আর সেখান থেকে না গিয়ে অন্য এক জায়গায় চলে এসেছি, এখন এসেছি স্টাইল বাজারে। মানে বলে না এক উদ্দেশ্যে যাই আর এক কাজ করে আসি, তো সেই রকমই জেফা ইন্টারন্যাশনাল না ঢুকে আমরা চলে এসেছি স্টাইল বাজারে। এখানে এসেছি আসলে বর্দিভাইয়ের ছেলের জন্য একটা জামা দেখতে, জামাটার নাম আমি ঠিক জানি না, তবে জ্যাকেট সিস্টেম, মানে ভিতরে একটা গেঞ্জি আর উপরে একটা জ্যাকেট মতো, দুটো আলাদাভাবেও পরা যায় আবার দুটোকে একসঙ্গে করেও পরা যায়। তো সেইটা কিনবো বলেই এখানে এসেছি। আর আমাদের তো মেয়েদের কাজ তোমরা জানোই, মেয়েরা আসলে আগে নিজেদের জিনিসগুলো খুঁজে খুঁজে দেখবে, তারপরে অন্য কিছু। তো সেই জন্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে থেকে এসে সোজা একদম ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে কাউন্টারের কাছে প্রচণ্ড ভিড় ছিল, তাই আশপাশে কী ছিল না ছিল আর সেটা দেখিনি, একদম সোজা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে এসে এখানেও কিছু শাড়ি দেখছি, যদি এখান থেকে কিছু পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকেও একটা দুটো শাড়ি নেব, যেহেতু পুজো আছে, বিয়েবাড়ি আছে, তোমাদেরকে তো বললাম এখন প্রচুর শাড়ি প্রচুর কেনাকাটা হবে। তো সেই কারণের জন্য আগে একটুখানি দেখে নিচ্ছি কোনো রকম কিছু শাড়ি টাড়ি পছন্দের মধ্যে পাই কিনা, তাই খুঁজে খুঁজে দিদিও একটু দেখছে, আমিও দেখছি, আর মেজদি ভাই গেছে ওপারে একটু ব্লাউজ দেখার জন্য। তো আমি দেখছি শাড়িগুলো মোটামুটি ভালো লাগছে, তবে খুব বেশি চোখে লাগার মতো সেরকম দেখলাম না। তো এগুলো একদম পুরো ছাপা শাড়ির ওপরে, খুব নরম, হালকার ওপর থেকে খুবই ভালো, মানে নর্মালি বাড়িতে পরার জন্য খুব সুন্দর। এরকমভাবে দেখতে দেখতে কুর্তির কালেকশানে চলে এসেছি, কুর্তির কালেকশানেও খুব সুন্দর সুন্দর কুর্তি রয়েছে, যে কটা মানে কালার রয়েছে সব কটা কালারই খুব সুন্দর, এছাড়া বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে। তাছাড়াও এখানে দামগুলো এমনভাবে দেওয়া না, 299 টাকা, 399 টাকা, মানে 99টা হট করে চোখে পড়ে না, কিন্তু প্রথমে 200টা দেখলে মনে হবে যে না দামটা 200 কত কম, কিন্তু ওই যে 99টা রয়েছে ওটার জন্যই ধরো 1 টাকা কম, 300 টাকা, মানে স্ট্র্যাটেজিটা এমন এত সুন্দর, আমার দেখে ভালো লাগলো তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো এই যে তারপরে একদম সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, এখানে এগুলো সব ছেলেদের কালেকশন, মানে ফার্স্ট ফ্লোরে সব মেয়েদের আর সেকেন্ড ফ্লোরে সব ছেলেদের জন্য। তো এইটা পছন্দ হয়েছে, এখন দেখা যাক দিদি কী বলে, ওর ছেলের গায়ে আবার হবে কি না হবে, তো সেই জন্য একটুখানি দেখছেন আমরা, আমি আর মেজদি আর কি আশপাশগুলো ঘুরে ঘুরে দেখছি আর কেমন কী আছে। আর আমি তো ভিডিও করে করে যাচ্ছি যে দেখবো, যদি পছন্দ হয়ে যায় এর মধ্যে ভিডিও করতে করতে কোনোটা তো একেবারে নিয়ে নেবো। ফেরার সময় ফার্স্ট ফ্লোরে আমরা এগুলো দেখে দাঁড়িয়ে পড়ি, এখানে বিভিন্ন রকম সানগ্লাস, মিক্সার, ডিনার সেট,
প্রেশার কুকার, আয়রন, টিফিন বক্স, ওয়াটার বটল, আরও বিভিন্ন জিনিস রয়েছে। ডিনার সেট সব কিছু আমরা খুব সুন্দর ভালো লাগছিলো বলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই লোগোটা দেখে আমরা প্রথম ভেবেছিলাম যে এখানেই জেফা, তাই ওখানে গিয়ে দেখলাম যখন কিছু নেই, তাই আরেকটু এগিয়ে এসে তারপরে দেখছি যে এখানেই রয়েছে জেফা ইন্টারন্যাশনাল। প্রথমে আমরা একটু গুলিয়ে গিয়েছিলাম, তারপরে অনেক কষ্টে খুঁজে পেয়েছি ফাইনালি। তিনজনের তো আর আনন্দে শেষ নেই, কারণ এতক্ষণ ধরে খোঁজার পরে ফাইনালি যখন খুঁজে পেয়েছি আমাদের তিনজনের আনন্দ আর কে দেখে। তো ভিতরে যেতে গিয়ে একদম প্রথমেই দেখলাম কতগুলো এখানে জেফার কিছু কালেকশনের জন্য মানে ম্যানিকুইন দাঁড় করানো রয়েছে, আর এর পাশেই রয়েছে একদম একটা পাঞ্জাবির দোকান, মানে পাশে শাড়ি আর তার পাশেই পাঞ্জাবি দোকান। তো ভিতরে যেতে গিয়ে জানতে পারলাম যে এখানে ভিতরে ভিডিও কল অ্যালাউ নয়, তো আমার মনে ছিল না, পরে জানতে পারলাম যে হ্যাঁ এখানে একটা ভিডিওতে ওরা বলেছিল যে ভিতরে কেউ ভিডিও করতে পারবে না কিছু কারণবশত। যাই হোক, আমি ভিতরে গিয়ে কী কী কিনলাম সেগুলো তো আর ভিডিও করতে পারিনি, তো সেগুলো আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো আমরা বার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, আর এই যে দিদি জামাইবাবুর জন্য একটু ভিডিও করে রাখছিল, দিদিকে সরি জামাইবাবুকে আর কি দেখাবে বলে। তো ওখান থেকে বার হয়ে কেনাকাটা করে নিয়েছি, আমাদের ফাইনালি এতক্ষণের প্রতীক্ষা শেষ। তো এবারে যাবো আর আশপাশে আর কী কী দোকান আছে সেগুলো দেখতে, সেগুলোতে কিছু কেনাকাটি করবো কিনা। তাই তো যাওয়ার পথে এই যে দেখতে পেলাম যে দুর্গাপুজোর জন্য কি কত বড় একটা মিছিল বার হয়েছে, তোমরা দেখো এইটা তো আর শেষই হতে চায় না। আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি জানো তো, এখনও পর্যন্ত এটা শেষ হয়নি। সবাইকেই দেখো দুর্গা ঠাকুরের ছবি দেওয়া কিছু ব্যানার হাতে করে নিয়ে আর কিছু বেলুন আর পতাকা হাতে করে নিয়ে একদম পুরো নেমে পড়েছে রাস্তায় এই মিছিলে আর কি। আমরা তো কখন থেকে অপেক্ষা করছি যে মিছিলটা শেষ হলে তারপরে ক্রস করে ওপারে যাবো, কারণ আর অন্য দোকানে যাওয়ার আছে, কিন্তু এত লম্বা মিছিল যে শেষই হচ্ছে না। ফাইনালি কি করব, তাই ওদের সঙ্গেই চলে এসেছি, মানে ওরাও মিছিলে হাঁটছে আমরাও ওদের সঙ্গে সঙ্গে হাঁটছি, হেঁটে আমাদের গন্তব্য যেখানে মানে যে দোকানে যাবো ঠিক করেছি সেই দোকানে যাওয়ার পথে সেখানে ক্রস করে চলে যাবো, এছাড়া আর কোনো উপায় নেই। তো সেখান দিয়ে চলে এসেছি আমরা কাছারি বাজারে, এখানে বিভিন্ন রকমের ব্লাউজের দোকান রয়েছে, এর মধ্যে একটা ব্লাউজের দোকানে চলে এসেছি। মেজদি আর বর্দি ভাই ওদের জন্য কিছু আর কি ব্লাউজ কিনছে, এই ব্লাউজগুলোর দাম বলছে 400 টাকা করে, তো দেখা যাক কত দামে, 400 না 500 টাকা করে, তো কত কী দামে নেওয়া যায় দেখা যাক আর কি। আর এই যে হাকুবা এগুলো নিয়ে বলছে 350-400 এমন দামে। তো ফাইনালি ব্লাউজ কিনে টিনে নিয়ে আমরা চলে এসেছি আমন্ত্রণে, কারণ আগের বারে আমরা গিয়েছিলাম স্টাইল বাজারে দিদির ছেলের জামা কেনার জন্য, কিন্তু ওখানে কিনতে পারিনি, কারণ যে জামাগুলো দেখছি যেগুলো আর কি পছন্দ হচ্ছে সেগুলো ওর হচ্ছে সাইজে ছোট বা বড় হচ্ছে, আর যেটা পছন্দ হচ্ছে সেটা তো খুবই বড় হচ্ছে, আর যেগুলো সাইজে সেগুলো কালারে পছন্দ হচ্ছে না, তো সেই জন্যে চলে এসেছি এখানে। তো এখানে একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই মেয়েদের আর কি কুর্তি বা যেগুলো আর কি ওয়ান পিস আর বিভিন্ন কিছু, আর যেখানে ফার্স্ট ফ্লোর সেখানে রয়েছে ছেলেদের, তো আমরা এটা দেখে নিয়ে যাব ছেলেদের কালেকশানে। ওই যে বললাম না আগে একটু আগে যে মেয়েরা আসলে আগে নিজেদের জিনিসগুলো দেখে ঘেঁটে ঘুঁটে কিনি বা না কিনি একটু দেখতে অবশ্যই হবে, তো সেই জন্য আমরা তিনজন মিলে আর কি ঘেঁটে ঘুঁটে দেখে তারপর ওখানে ওপরে চলে যাই, গিয়ে সেখানেও গিয়ে দেখি যে একই অবস্থা, সেখানেও কিছুই মনে কেনার মতো নেই, যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো হয় ছোটো হচ্ছে না তো বড় হচ্ছে। তাই ফাইনালি ওখান দিয়ে বার হয়ে চলে আসি, একটু রাধেশ্যামেও ঢুকেছিলাম, মানে রাধেশ্যাম জুয়েলারিসে কিছু রূপোর কালেকশান দেখবো বলে, বিয়েবাড়িতে একটু পড়া টড়ার ইচ্ছা আছে সেই জন্যে সোনার মতন এখন হলমার্কের উপর কালেকশানও খুব সুন্দর সুন্দর উঠেছে। তো তারপর আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে, আর অটো স্ট্যান্ডে এতটা ভিড় তোমাদের কি বলবো, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ওখান দিয়ে টোটো করে পুরানো বাজারে এসেছি, এসে তারপরে সেখান দিয়ে আবার অটো ধরে সোজা চরণে এসেছি, এতটাই টায়ার্ড হয়ে পড়েছে আমাদেরকে দেখে বুঝতে পারছো আমরা হাঁটার মতনও অবস্থাতে নেই। তো ফাইনালি তিনজনে তিনটে আইসক্রিম খেতে খেতে একদম বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি, আর বাড়িতে আসার পথে আমাদের এখানে মানে আমার বাবার বাড়ির কাছে একটা দোলতলা আছে, এখানে দোলের উৎসব হয়, সেখানে এই প্যান্ডেলটা হয়েছে, সবে মানে তৈরি হচ্ছে আর কি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, তোমাদের কার কেমন লাগলো, কোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, দেখা হবে আবার একটা পরের ভিডিও।